ঈদে বাবার কাছে জামা চেয়ে না পাওয়ায় অভিমানে আত্মঘাতী হলো 10 বছরের এক নাবালিকা। ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার জালালপুর অঞ্চলের ফুলবাগ এলাকায়। ঈদ উপলক্ষে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা নতুন নতুন জামা কাপড় কিনে ঈদ উৎসব পালন করে, খুব আনন্দ করে তারা এই ঈদ উৎসবে। তবে করোনার কারণে ঘোষণা করা হয়েছে আংশিক লকডাউন। এই আংশিক লকডাউনে তেমন কোনো কাজকর্ম নেই, ফলে অনেক কষ্টের দিন কাটাচ্ছেন অনেক দুস্থ পরিবার। কালিয়াচক থানার জালালপুর অঞ্চলের ফুলবাগ এলাকার 10 বছরের মেয়ে ইসমাতুন খাতুন ঈদ উপলক্ষে তার বাবার কাছে নতুন একটি জামা চেয়েছিল, কিন্তু আংশিক লকডাউনে তেমন কাজ ছিল না বাবার। তবু মেয়েকে বলেছিলেন ঈদের সকালেই তাকে নতুন জামা কাপড় কিনে দেবেন। এই কথা সহ্য করতে পারেনি 10 বছরের মেয়ে ইসমাতুন খাতুন। বাড়ির ছাদে বাঁশের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল সে। বাড়ির লোকেরা বিষয়টি দেখতে পেয়ে তড়িঘড়ি সুজাপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। এরপর ওই নাবালিকাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর কিছুক্ষণ চিকিৎসা চলার পর রাতেই তার মৃত্যু ঘটে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খুশির ঈদে মেয়ের মৃত্যুতে শোকাহত পরিবারের লোকেরা। শুক্রবার মৃতদেহ ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এই বিষয়ে মৃত নাবালিকার বাবা জানান, জামা কাপড় চেয়েছিল কিসের জন্য? ঈদের পারাবের জন্য। তো আমি তো সকালে বের হয়ে যাই, তো আর মাকে বলেছিল কি নিয়ে এসে দিয়ে দিব। আর মা বললে কি সকালে বিকালে আমি নিয়ে যাব, নিজে নিয়ে দিব। তার মধ্যে দেখছি উপরে ছাদের উপরে একটা ওই অন্যিগুলো নিয়ে লেগে রাখি। আগে আমি তো বাইরে ছিলু, আমি বাইরে থেকে এই আসলু। আমাকে বললো কি আমার ঠিকাদারের সাথে হিসাব হয়ে যাও, আমি নিয়ে দিব। তো আমি তখন তো আমি সকালেও বের হয়ে দিনু, কিছু টাকা দিয়েছিলু। আর বললো কি ঠিকাদার কাছ থেকে আমি হিসাব করে নিয়ে আসি, তারপরে ফের বিকালে হয়ে যাবে। মেয়েটা ভাবলো কি নিয়ে দিবে না, এই জন্যে কাণ্ডটা করি। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, আমার নিউজ। মুন্দ্রা জুয়েলারি, সোনার গহনার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আপনারা মনের মতো সাধ্যের মধ্যে হালকা থেকে ভারী, হলমার্কযুক্ত ও 22 ক্যারেটের সমস্ত রকমের গহনার বিপুল সম্ভার পাবেন। আধুনিক নারীর প্রথম পছন্দ মুন্দ্রা জুয়েলারি, বড় বাজার, গঙ্গারামপুর।